আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলামিক থট এজেম। আজকে আমি আবারও আপনাদের সঙ্গে বাস্তব জীবনের দোয়াগুলো গল্প নিয়ে হাজির হয়েছি। আসলে কিছুদিন একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও রেগুলার দিতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু সুস্থ। তো উনি লিখেছেন কিভাবে মাত্র 15 দিনে ওনার দোয়া কবুল হয়েছে, সেই গল্পটি। উনি দোয়া কবুলের জন্য যে আমলগুলি করেছেন সেগুলোও শেয়ার করছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, নাহলে অনেক কিছু মিস করবেন। আশা করছি সবাই উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। মাত্র 15 দিনে আল্লাহ তাআলা আমার অন্তর থেকে চাওয়া দোয়া কবুল করেছেন। আমি যা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম সেটা কবুল হওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু আমি যা চেয়েছি তার চাইতেও কোটি গুণে উত্তম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কিভাবে এত অল্প সময়ে আমার দোয়া কবুল হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট হবেন, সূরা তালাকের আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলার উপর আমার পূর্ণ ভরসা ছিল, যদিও আমার চাওয়া অসম্ভব ছিল, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আল্লাহর পক্ষে সবকিছুই সম্ভব। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল তিনি আমার ডাক অবশ্যই শুনবেন এবং তিনি খুব দ্রুত আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার দোয়া কবুল করেছেন। আমি বারবার ভিক্ষুকের মতো আল্লাহ তাআলার দরবারে ভিক্ষা চেয়েছি আমার মনের ইচ্ছা দ্রুত কবুলের জন্য। তাহাজ্জুদের সময় ও নফল নামাজের সিজদায় চোখের পানি ফেলে দোয়া করতাম বাংলাতে। মোনাজাতে সবার আগে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতাম, সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তাম। দরুদে ইব্রাহিম, যেই দরুদ আমরা নামাজে পড়ি ওই দরুদ আমি যতবার সম্ভব পড়তাম। ইসমে আজম পড়ে আমি দোয়া শুরু করতাম। ইসমে আজমের এই দোয়াটি আমি আমল করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি ইসমে আজমটি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, আপনারা দেখে পড়তে পারেন। মুনাজাতের শেষে আবার আল্লাহ তাআলার প্রশংসা ও দরুদ পড়ে তারপর মুনাজাত শেষ করতাম। আজানের উত্তর দিয়ে আমি দোয়া করতাম, সাধ্য অনুযায়ী দান করে আমি দোয়া করতাম। সোমবার আর বৃহস্পতিবার সেহেরির সময় ও ইফতারের সময় ইফতার সামনে রেখে আমি দোয়া করতাম। সবসময় আস্তাগফিরুল্লাহ ও দরুদ পড়তে থাকতাম, যখন যেটা পড়তে আমার ভালো লাগতো। কোরআন তিলাওয়াত শেষ করে আমি দোয়া করতাম। শুধুমাত্র যে কাজগুলো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছি ওই ভালো কাজগুলোর কথা উল্লেখ করে আমি দোয়া করতাম। আমি কাউকে বলিনি আমার ইচ্ছার কথা, একমাত্র আমার মাওলা ছাড়া। আপনাদের যা প্রয়োজন তা শুধুমাত্র আপনার মাওলাকে বলুন। সবার দ্রুত দোয়া কবুলের জন্য উপরের 8টি নেক আমল শেয়ার করলাম, চাইলে আপনারাও এভাবে আমল করতে পারেন। আমার বিশ্বাস এভাবে চেষ্টা করলে দ্রুত আপনারাও সফল হবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা সবার মনের নেক ইচ্ছা গুলো কবুল করে নিন, আমিন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আমাকেও আপনার দোয়ার মধ্যে মনে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।